আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা বিশাল ক্ষতি করে দিয়ে যায়, বাট ওই ঘটনাগুলি এই অ্যাক্সিডেন্টসের কাছে কিছুই না। আজকের ভিডিওতে আমি কিছু এক্সপেন্সিভ মিস্টেক্স কিংবা অ্যাক্সিডেন্টের কথাই বলবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। নাম্বার ওয়ান, প্রেস্টিজ অয়েল লিক। এই অ্যাক্সিডেন্টটি ঘটেছিল স্পেনের একটি সমুদ্র তটে। প্রেস্টিজ নামের এই জাহাজ বিশাল মাত্রায় খনিজ তেল নিয়ে যাচ্ছিল। এবার হঠাৎ করে বিশাল আকারের একটা ঢেউ এসে পুরো জাহাজটাকে তছনছ করে দিল। এবার ধীরে ধীরে জাহাজটি মাঝ বরাবর দুখণ্ড হয়ে গেল এন্ড অ্যাপ্রক্সিমেটলি 20 মিলিয়ন গ্যালন তেল সমুদ্রের মধ্যে ছড়িয়ে গেল। বাট আসল ক্ষতিটা এটা ছিল না, ক্ষতিটা ছিল এর কারণে দূষিত হওয়া সমুদ্র। এই অ্যাক্সিডেন্টের জন্য স্পেন, ফ্রান্স এন্ড পর্তুগালের সমুদ্র সৈকত পুরোপুরি ভাবে পলিউটেড হয়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে সামুদ্রিক জীব এই খনিজ তেলের জন্য মারা গিয়েছিল। একটি রিপোর্ট অনুসারে এই ঘটনার জন্য কোম্পানির প্রায় 75,000 কোটি টাকার লস হয়েছিল। নাম্বার টু, সিয়াংসু ব্রিজ কোলাপস। সিয়াংসু নামের এই ব্রিজ সাউথ কোরিয়ার হান নামের একটি নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটি সাউথ কোরিয়ার সিওল শহরের উপরে তৈরি। এটি সিয়ংডং এন্ড জনডং শহরকে একসাথে কানেক্ট করে। এই ব্রিজের কমপ্লিট প্রজেক্টটা 1989 কমপ্লিট করা হয়েছিল এন্ড এর টোটাল দৈর্ঘ্য 1160 মিটার। দেখতে খুবই স্ট্রং মনে হচ্ছে, তার কারণ এটি কংক্রিট দিয়ে তৈরি করা। এই ব্রিজটি মজবুত করেই বানানো হয়েছিল বিকজ প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি এর উপর দিয়ে চলাফেরা করে। বাট সাডেনলি 1994 এর অক্টোবরের এক সকালবেলায় হঠাৎ করে কোলাপস করে। পরে ইনভেস্টিগেট করে জানা গেছে যে এটি কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য না, এটা হিউম্যান ফলস ছিল। পরে এটি রিপেয়ার করতে প্রায় $5 লক্ষ এক্সপেন্ড করতে হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পরে ব্রিজের পুরো স্ট্রাকচারই ভীষণ নড়বড়ে হয়ে গেছিল, কিন্তু সরকার আর কোনো রিস্ক নিতে চায়নি। এর জন্য এটাকে কমপ্লিটলি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছিল। নাম্বার থ্রি, কোস্টা কনকর্ডিয়া ডিজাস্টার। 13 জুন 2012 সালে ইটালিয়ার ক্রুজ শিপ কোস্টা কনকর্ডিয়া মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরে তার যাত্রা শুরু করেছিল। তারপরে যা হলো তা ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতির মধ্যে একটি। জাহাজটি তার জার্নি স্টার্ট করার কিছু সময় পরে জাহাজের ক্যাপ্টেন যেই রুট থেকে যাওয়ার কথা ছিল সেই রুটে না গিয়ে অন্য রুট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এন্ড সেই রাস্তাটা ছিল বিশালাকার সামুদ্রিক পাহাড়ে ঘেরা। ক্যাপ্টেন ভেবেছিল যে এই সি মাউন্টেন্স গুলিকে সে ইজিলি টপকাতে পারবে। বাট আফটার সাম টাইমস 1023 জন ক্রিউ মেম্বার্স এবং 3,200 প্যাসেঞ্জার সহ এই জাহাজ সামুদ্রিক পাহাড়ে ধাক্কা লেগে জলের নিচে ডুবতে শুরু করে। এই জাহাজের 4,000-এরও বেশি যাত্রী ছিল। অনেক প্রবলেমস ফেস করার পরে 8 ঘন্টা লাগাতার চেষ্টা করার পরে বেশিরভাগ মানুষকে বাঁচানো গেলেও 32 জনকে বাঁচানো যায়নি এন্ড ফর দ্যাট ক্যাপ্টেন সহ আরো 4 জন ক্রিউ মেম্বার্স এর জেল হয়েছিল। এই জাহাজটি তৈরি করতে $631 মিলিয়ন খরচ হয়েছিল, কিন্তু এই জাহাজের অ্যাক্সিডেন্টেই খরচটা সবচেয়ে বেশি হয়েছিল, যেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল $2 বিলিয়ন।